নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদেরকে প্রত্যেককে শারদীয়ার অগ্রিম বা আগাম শুভেচ্ছা জানাই। সামনের পুজো উৎসব আপনাদের সকলের ভালো কাটুক, এই শুভেচ্ছা এবং আশা নিয়ে আপনাদের আজকে প্রথম লাইভ শুরু করছি। এবং আজকের লাইভে আমাদের যে মূল প্রোডাকশন রয়েছে, সেই প্রোডাকশন হচ্ছে একদম বিষ্ণুপুর ট্র্যাডিশনাল প্রোডাক্ট, সেটা হচ্ছে বালুচুরি এবং স্বর্ণচুরি, যেটা নিয়ে আমাদের মূল ব্যাপার। এবং আমার নিজস্ব প্রোডাকশনের একটা রয়েছে, শাড়ি রয়েছে আপনার সম্পূর্ণ নিজস্ব তাঁতের প্রোডাকশন, বিষ্ণুপুর কাতান সিল্ক বেসের উপরে শাড়িগুলো প্রোডাকশন হয়। বালুচি একটা সুনামধন্য প্রোডাকশন, এই প্রোডাকশন নিয়ে আমার খুব বেশি বলার নেই। যাই হোক, আমি প্রথম যে শাড়ি শো করছি, যার কোড নাম্বার রাখা হয়েছে BM অর্থাৎ বালুচুরি মিনেকারি 331331 নাম্বার কোড, প্রাইস রয়েছে 8900, 8900 শাড়িটার হচ্ছে মূল প্রাইস রেট। শাড়ির যে বেস রয়েছে, সে বেসটা হচ্ছে মাস্টার্ড কালার, মাস্টার্ড কালারের সঙ্গে যে কম্বিনেশনটা রয়েছে তার সাথে ব্রাউন কম্বিনেশন এবং অফ হোয়াইট বা বেজ সুতো দিয়ে মিনেকারি কাজটা করা হয়েছে। সুন্দর ট্র্যাডিশনাল আঁচল দেখছেন, যা পৌরাণিক বালুচুরি হয়ে থাকে, সে ধরনের একটা আঁচল পড়ছেন। আঁচলের আগের অংশ অর্থাৎ শোল্ডার পড়ছেন, একদম আমার হাতে যে পোর্শন দেখছেন এটা একদম সামনের পার্ট বা শোল্ডার পার্ট, একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট অর্থাৎ চিরাচরিতভাবে যেভাবে হয়ে থাকে বালুচুরির আঁচল থাকে, খুব সুন্দর একটা পাড়ের অপশান থাকে এবং ফিগার বৈশিষ্ট্য একটা প্রোডাক্ট। আঁচল, বডি পার্ট এবং ভেতর পোর্শনটা দেখাবো, একটা শাড়িকে দুটো পার্ট করে দেখে নিচ্ছি যাতে আপনারা পুরো শাড়িটাকে দেখার সুযোগ পান। এই হচ্ছে বাকি পুরো শাড়িটার বেস। এবং আমাদের শাড়ির যে ব্লাউজ পিসটা থাকছে, সেই ব্লাউজ পিসটাও খুব সুন্দরভাবে সাজানো, অর্থাৎ অনেক শাড়ির ক্ষেত্রে আমরা যা দেখেছি যে একসাথে থাকে, যাতে আপনাদেরকে আলাদা করে মার্ক করতে হয় বা খুঁজে নিতে হয়, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। এই বালুচুরির শাড়ির চিরাচরিতে যে ব্লাউজ পিসটা থাকে, সেই ব্লাউজ পিসটা আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, অর্থাৎ একটা ছিলে দেওয়া থাকে, যখন বোনা হয় সেই বোনার সমতেই একটা পদ্ধতি অবলম্বন করে এই ধরনের ছিলে পার্ট দিয়ে শাড়ির ব্লাউজ পিসটাকে আলাদা করা হয়, যাতে আপনারা খুব সহজেই বালুচুরির ব্লাউজ পিসটাকে আলাদা করে নিতে পারেন। এবং আমাদের ব্লাউজ পিসের জন্য দুটো পাড়ের অপশান থাকে, অর্থাৎ দুটো পাড় বলতে একটা পাড় যেরকম দেখছেন এই পাশে একটা পাড়, অর্থাৎ দুটো পাড় একটা ব্লাউজ পিসের চারপাশটা কভার করে। আমি যদি একটু বুঝিয়ে নিতে চাই আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে ধরুন একটা পোর্শন হাতের জন্য এরম একটা পার্ট, আর একটা হাতের জন্য এটা, এবং এই যে উপরে পার্সেন্টটা আটা পোর্শন রয়েছে সেটা হচ্ছে ব্লাউজ পিসের চারপাশটা কভার করে নেয়, অর্থাৎ একটা ভালো মানের শাড়ি এবং একটা ভালো মানের ব্লাউজ পিস। এই হলো বালুচুরি এবং বালুচুরি মিনেকারি, যার দামটা আরেকবার আপনাদেরকে বলবো 8900। এবং প্রথম শাড়ি কোডটা আরেকবার আপনাদেরকে স্মরণ করে নিতে চাই, 331 নাম্বার কোড, 331 শাড়ির কোড নাম্বার বালুচুরি মিনেকারি। সেকেন্ড প্রোডাক্ট দেখাবো, অনেকগুলো শাড়ি আছে, কাইন্ডলি একটু আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের লাইভটাকে একটু শেয়ার করুন, যাতে আমরা বিস্তারিত মানুষের কাছে আপনাদের পৌঁছাতে পারি আমাদের এই প্রোগ্রামটাকে। পুজোর একদম সামনের এসে পৌঁছেছি আমরা, এই পুজোর কটা দিনে হয়তো আর লাইভ হবে না, একদম লক্ষ্মী পুজোর পর আমরা লাইভ করব। আজকে যে লাইভ হচ্ছে এই লাইভের পরবর্তী, একদম লক্ষ্মী পুজোর পর লাইভ থাকবে। সেকেন্ড যে শাড়িটা শো করছি, শাড়িটার কোড নাম্বার হচ্ছে 332, কোড নাম্বার বালুচুরি মিনেকারি, প্রাইস থাকবে সেম 8900, 8900। এই শাড়িটার কম্বিনেশন কী রয়েছে, পুরো শাড়ি হচ্ছে কুচকুচে ব্ল্যাক বা সিল্কের ভাষাতে জেড ব্ল্যাক বলে পরিচিত, একটা জেড ব্ল্যাক বালুচুরি মিনেকারি শাড়ি। তার সঙ্গে যে কম্বিনেশনটা রয়েছে, রেশম সুতোকে কপার রং করা হয়েছে এবং তার সাথে একটা সবুজ মিনেকারি দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রিন মিনেকারি রয়েছে, কপার জরির পুরো কাজ রয়েছে। সুন্দর যে আঁচল পোর্শনটা দেখছেন, একদম পৌরাণিক আঁচল, অর্থাৎ শ্রীকৃষ্ণের একটা ঝুলন যাত্রার ছবিকে তুলে ধরা হয়েছে পুরো শাড়িটার মধ্যে। আঁচল পোর্শন যেরকম দেখছেন, সেগুলো সুন্দর একটা পাড়ের অপশান রয়েছে, সে পাড়টাও আমাদের পৌরাণিক যে পাড় সেই পাড়। এবং যে গায়ের বুটিটা দেখছেন, সে গায়ের বুটিটাকেও একটা সুন্দর ফিগার বৈশিষ্ট্য গায়ের বুটি, অর্থাৎ আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন এবং শোল্ডার পোর্শনের পরবর্তী আমাদের যে শাড়ির যে সিস্টেম, অর্থাৎ শোল্ডার পোর্শনটা কমপ্লিট হওয়ার পরে ঠিক এই অন্তরন্তর একটা করে গায়ে বুটি থাকে, পুরো শাড়ি জুড়ে ব্লাক থাকে গায়ে বুটি। আমি পুরো শাড়িটাকে দেখেও নিচ্ছি আপনাদের কাছে, এই হলো পুরো শাড়ির গায়ের বুটি, অর্থাৎ যে জায়গাটা বেশি প্রয়োজন সেই জায়গাটাকেই ভাট করা হয়েছে। আঁচল একদম স্ট্যান্ডার্ড একটা আঁচল, 36 থেকে 38 ইঞ্চির আঁচলের ভিতরে আঁচল হয়, তারপরে শোল্ডার অংশটা ঠিক 36 থেকে 38 ইঞ্চি অংশ একটা শোল্ডার পোর্শন হয়, পরবর্তী প্রতি দেড় হাত অন্তরন্তর গায়ে বুটি থাকে এবং শাড়ির সাথে ব্লাউজ পিস প্রতি শাড়িতে আলাদা করে মার্ক করে থাকে। এভাবে ব্লাউজ পিস প্রথম শাড়িতে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই ব্লাউজ পিসগুলো থাকবে। তিন নম্বর প্রোডাক্ট বালুচুরি মিনেকারি, BM 333333, কোড নাম্বার 8900 রেঞ্জ, একদম পারফেক্ট পিঙ্ক, রানী ঘাসা যে পিঙ্ক হয় সেই পিঙ্ক কম্বিনেশন, তার সঙ্গে বেজ কম্বিনেশন দেওয়া হয়েছে, ভিতরে নেভি মিনেকারি সুতোর কাই দেওয়া হয়েছে, অর্থাৎ মিনেকারি যে কাইটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নেভি সুতো রং, বেজ সুতো কম্বিনেশন রয়েছে, অর্থাৎ একদম ডার্ক গোল্ডেন নয়, গোল্ডেনের লাইট অর্থাৎ বেজ কালার বলা হয়। আঁচল পোর্শন দেখছেন, আঁচলের পোর্শনের পরবর্তী একটা শোল্ডার পার্টকে দেখাচ্ছি আমি, ঠিক এটা শোল্ডার পার্ট, আঁচল শোল্ডার পার্ট, ভেতর পোর্শনের সিস্টেম যা দেখেছেন আগের মতোই, অর্থাৎ চিরাচরিত প্রথা আপনার,
এ হচ্ছে একদম ট্র্যাডিশনাল প্রথা। এবং আজকের লাইব্রেরিতে মূলত আমি দুটো ট্র্যাডিশনাল প্রোডাক্টই রেখেছি, সেটা হচ্ছে বালুচুরি মিনিকারি এবং স্বর্ণচুরি। আমি বালুচুরি মিনিকারিগুলো আপনাদের সামনে দেখিয়ে নেওয়ার পর স্বর্ণচুরি দেখাবো। এক্সক্লুসিভ কালার কম্বিনেশন রয়েছে আজকের লাইভ থেকে আপনাদের কাছে, যতগুলো কালার কম্বিনেশন হয় চেষ্টা করেছি সেই কালার কম্বিনেশন নিয়ে লাইভটা কমপ্লিট করতে, যাতে আপনারা অনেক সংখ্যক কালার কম্বিনেশন ডিজাইন পেতে পারেন এবং আপনাদের পছন্দের সিলেক্টেড শাড়িটা আপনারা চুজ করতে পারেন। এই হলো ব্লাউজ পিস পোর্শন। BM334 নাম্বার কোড, 334 শাড়ি কোড নাম্বার, 8900 রেঞ্জ রয়েছে। এটা একটু লাইট মাস্টার্ড কালার, অর্থাৎ এর ক্ষেত্রে যে মাস্টার্ড কালারটা রয়েছে সেখানে একটু ইয়েলো ঘেঁষা ভাব রয়েছে, এবং যে কম্বিনেশন রয়েছে সে কম্বিনেশন রয়েছে ব্রাউন সুতো, ভিতরে যে মিনিকাটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্রেজ কম্বিনেশন। আমি ফার্স্ট আজকে যে বালুচি মিনিকাটি দেখিয়েছি সেটা ছিল একদম পারফেক্ট মাস্টার্ড, আর এটা হচ্ছে আপনার ইয়েলো ঘেঁষা মাস্টার্ড, অর্থাৎ দুটো কম্বিনেশন দেওয়া হলো। আপনাদের পছন্দের মতো সিলেক্টেড প্রোডাক্ট আপনারা বেছে নেবেন। আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী এরম একটা শোল্ডার প্যাট, এই হলো শোল্ডার পোর্শন অপশন, এবং ভেতর পোর্শনটা দেখে নিচ্ছি, এরম একটা ভেতর পোর্শন। এবং আমাদের লাইভের পরবর্তী আপনারা সুযোগ পান, অর্থাৎ আমরা যে শাড়িগুলো লাইভে শো করছি এবং সেই শাড়িগুলোকেই আপনাদের কাছে একটা স্টিল ছবি আকারে আপনাদের সামনে পেশ করছি, যাতে করে আপনারা আপনাদের পছন্দের সিলেক্টেড শাড়িটাকে দুরকমভাবে লাইভে সরাসরি দেখা এবং তার সাথে একটা স্টিল ছবি, এই দুটোকে দেখে নিয়ে আপনার পছন্দের শাড়িটা আপনারা পছন্দ করতে পারেন। বালুচুরি মিনেকারি BM335 নাম্বার কোড, 8900 রেঞ্জ থাকছে। সম্পূর্ণ ডুয়েল টোনের শাড়ি, অর্থাৎ যে গ্রিনটা দেখছেন এই গ্রিনটার মধ্যে সুন্দর একটা অরেঞ্জের টোন থাকবে। আমি কম্বিনেশনটা আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে নিচ্ছি। শাড়ি লম্বা সুতো আছে, যেটাকে আমরা টানা ভাষা বলি, টানা সেই সুতো আছে অরেঞ্জ, তার সাথে গ্রিন বোনা হয়েছে, অর্থাৎ অরেঞ্জের সঙ্গে গ্রিন বোনার ফলে একটা সুন্দর একটা ডুয়েল টোন ছেলের শাড়ি এসেছে। বালুচুরি মিনেকারি এবং কম্বিনেশন দেওয়া হয়েছে গোল্ডেন কম্বিনেশন, ভেতরে মিনেকারি দেওয়া হয়েছে নেভি সুতো। সুন্দর একটা ট্র্যাডিশনাল আঁচল, আঁচলের পরবর্তী যে গায়ে বুটিগুলো দেখছেন খুব সুন্দর একটা গায়ে বুটি, ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি রয়েছে, অর্থাৎ শোল্ডার পোর্শনটা। এবং শাড়িটার যে মূল বেস, অর্থাৎ বেসটার মধ্যে সুন্দর একটা অরেঞ্জের টোন পাচ্ছি আমরা, সেই টোনটা কীভাবে বোঝা যাচ্ছে দেখুন। ঠিক শাড়িটাকে আমি যেভাবে নাড়াচাড়া করছি, শাড়িটাকে আপনারা যেভাবে পরবেন, শাড়িটা ঠিক পাটে পাটে একটা করে আওয়াজ আসবে। এটা হচ্ছে শাড়ির বোনার যে কনসেপ্ট, সেই বোনার কনসেপ্টের থেকে এই কালার কম্বিনেশনটা এসছে। পুরো ওভারঅল গায়ে বুটি পাচ্ছেন ঠিক এভাবে, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে বুটি থাকছে, কিছুটা অন্তর অন্তর প্রত্যেকটি শাড়িতে ইনক্লুডিং ব্লাউজ পিস রাখা হয়েছে। BM336 কোট নাম্বার, 8900 রেঞ্জ রয়েছে। এটা হচ্ছে একদম পারফেক্ট পার্পলে কালার, অর্থাৎ ব্ল্যাকের সাথে রানি বোনা হয়েছে। কালারটার যে মূল বেস আছে লম্বা সুতো আছে ব্ল্যাক, তার সাথে রানি কালার বোনা হয়েছে। কম্বিনেশন কী করা হয়েছে, ব্ল্যাক দিয়ে কাজ দেওয়া হয়েছে, ভিতরে মিনিকাট দেওয়া হয়েছে গোল্ডেন সুতোর কাজ, অর্থাৎ গোল্ডেন রেশমি সুতো দিয়ে কাজটা করা হয়েছে। সুন্দর একটা আঁচল পোর্শন, এরম একটা শোল্ডার প্যাট। আজকের লাইভে একটা সিস্টেম আমরা রেখেছি, সেই সিস্টেমটা আপনাদের একটু বলে নিই। অর্থাৎ আমরা চিরাচরিতভাবে যেভাবে সিওডি সিস্টেম রেখে থাকি শুধুমাত্র আজকের এই লাইভটার জন্য, অর্থাৎ ঠিক পুজোর মুখটাতে, যেখানে আপনার যে জন্য সিওডি সিস্টেম এই সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে। বাকি আপনারা যে সিস্টেম আমাদের চলে, অর্থাৎ ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে আপনারা যেভাবে শাড়ি পারচেস করে থাকেন সব সিস্টেমই চলবে, শুধুমাত্র সিওডিটা আমরা, কারণ এই সিওডিটা একটা অসুবিধা রয়েছে এই সময়তে। অনেকে দেখা গেছে যে আমরা মালটা পাঠিয়ে দিলাম, অনেক সময় শ্রেণী বাড়িতে থাকলেন না, এই পুজো পারপাস একটা ব্যাপার রয়েছে, সেই জন্য আমরা এই সপ্তাহের জন্য অর্থাৎ লক্ষ্মী পুজো পর্যন্ত এই সিস্টেমটাকে আমরা একটু বন্ধ রাখতে চেয়েছি। সুন্দর একটা আঁচল পোর্শন দেখছেন, ব্ল্যাকের সাথে রানি বোনা, তার সাথে ব্ল্যাক দিয়ে কায়দা রয়েছে, গোল্ডেন রেশমি সুতোর কাজ মিনিকাটা দেওয়া হয়েছে। আঁচল শোল্ডার প্যাট, শাড়ি কোট নাম্বারটা বলে নিই, 336 নাম্বার বালুচুরি মিনিকারি, 8900 রেঞ্জ থাকছে। এরম একটা বেশ প্রত্যেক শাড়ি স্টিল ছবিও দেওয়া হবে, ঠিক অনুষ্ঠানটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করার পরে স্টিল ছবি দেবো আপনাদের কাছে, যাতে আপনারা আর শাড়িগুলোকে কালার কম্বিনেশন সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন, ইনক্লুডিং ব্ল্যাক পিস রয়েছে। বালুচুরি মিনিকারি 337 নাম্বার কোড, BM337 শাড়ি কোট নাম্বার, সুন্দর একটা ডুয়েল টোন শেড, অথচ একটা ভালো কালার কম্বিনেশন, লাইট শেড শাড়িটাকে আপনার কালারটা আপনার স্টিল কালার বলতে পারেন। যে কম্বিনেশনটা করা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ রানি কালার যে কম্বিনেশনটা করা হয়েছে, অর্থাৎ আমরা চিরাচরিত যে ধরনের কম্বিনেশন করে থাকি তার থেকে একটু আলাদা কম্বিনেশন আনার চেষ্টা করেছি। স্টিল কালার হচ্ছে বডি বেস, অর্থাৎ ব্ল্যাকের সাথে লাইট কালার তসর কালার বোনা হয়েছে, কালার বেসটা এসছে সুন্দর স্টিল ঘেঁচা কালার এসছে, রানি কম্বিনেশন করা হয়েছে, তার সঙ্গে বেজ সুতোর মিনিকারি কাজ দেওয়া হয়েছে। সুন্দর একটা আঁচল পাট দেখছেন, আঁচলের পরবর্তী এরম একটা শোল্ডার পাট থাকবে, এরম একটা শোল্ডার পাট থাকবে। আমি একটু পরে আপনাদেরকে বালুচুরিটা দেখানোর পরে স্বর্ণচুরি দেখাবো। বেশ কিছু এক্সক্লুসিভ কালার কম্বিনেশনে স্বর্ণচুরি থাকবে এই লাইভ থেকে আপনারা দেখতে পাবেন। এই হলো শাড়ির মূল বেশ, তার সাথে একটা ব্লাউজ পিস পোর্শন। বালুচুরি মিনেকারি 338 নাম্বার কোড, 338 শাড়ি কোট নাম্বার, 8900 রেঞ্জ রয়েছে। এটা হচ্ছে একদম পারফেক্ট চন্দন কালার। এই চন্দন কালারটা কীভাবে আসে, অর্থাৎ রাস্ট
কিংবা অরেঞ্জের সাথে বোনার ফলে যদি তসর কালার বোনা হয় এই কালার বেসটা আসে। এখানে বোনা হয়েছে রাস্ট কালার আছে লম্বা সুতো, তার সাথে তসর কালার বোনা হয়েছে, যার ফলে যে কালার বেসটা এসছে লালচে চন্দন। চন্দন দুটো কালারের হয়, একটা হয় অফ হোয়াইট আর একটা হয় লালচে চন্দন। তার সঙ্গে যে কম্বিনেশন দেওয়া হয়েছে একদম বেজ কম্বিনেশন, তার সঙ্গে নেভি মিনিকারি সুতোর কাজ দেওয়া হয়েছে। চিরাচরিত একটা ট্র্যাডিশনাল আঁচল পোর্শন দেখছেন, আঁচলের পরবর্তী যে শোল্ডার বেসটা থাকছে এরকম একটা শোল্ডার বেস, অর্থাৎ আঁচল পোর্শন শোল্ডার বেসটা ঘন করে রাখা হয়েছে এবং ভেতর পোর্শনের গায়ে বুটলে থাকছে কিছুটা অন্তর অন্তর, যা আমাদের চিরাচরিত প্রথা এই শাড়ির ক্ষেত্রে। এই হচ্ছে ভেতরকার বেস, তার সাথে ব্লাউজ পিস পোর্শন থাকবে। বালুচুরি মিনেকারি 339 339 নাম্বার কোড, BM 339 শাড়ি কোড নাম্বার, 8900 রেঞ্জ থাকছে। সুন্দর একটা ওয়াইন কালারের শেডটা রয়েছে শাড়িটার মধ্যে, সুন্দর একটা বেস কালার, তার সাথে গোল্ডেন কম্বিনেশন দিয়ে কাজ দেওয়া করা হয়েছে। ভেতরে যে মিনেকারিটা দেওয়া হচ্ছে গ্রিন সুতোর কাজ দেওয়া হয়েছে মিনেকারি ক্ষেত্রে। সুন্দর একটা আঁচল পড়ছে না, একদম দেখুন একদম ট্র্যাডিশনাল যে বালুচুরি, যে বালুচুরির আঁচলকের জন্য বিখ্যাত, শুধুমাত্র এই আঁচলটার জন্যই একটা বালুচুরি একটা সুনাম। এই আঁচল তার সাথে এই ধরনের একটা ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি, আঁচল পাট শোল্ডার পাট এবং শাড়ির বেস নিয়ে আমার খুব বেশি বলার থাকবে না, কারণ আমাদের বালুচুরি যে কাতা নির্ভর যে সিল্ক হয় থাকে খুব ভালো মানের প্রোডাক্ট। আজ পর্যন্ত আমার কাছে কোনোরকম কোনো খবর নেই যে বালুচুরি কোনোরকম কোনো খারাপ রেপুটেশন হয়েছে। এই হচ্ছে পুরো শাড়ির বেস, তার সাথে ব্লাউজ পিস পোর্শন, প্রত্যেকটি শাড়িতে এভাবে একটা ব্লাউজ পিস পোর্শন রয়েছে, অর্থাৎ ব্লাউজ পিসে দুটো পাড় থাকছে, দুটো পাড় দুটো হাতে কভার করে নিচ্ছে এবং পুরো ব্লাউজ পিসের চারপাশটা কভার করছে। BM 340 নাম্বার কোট, বালুচুরি মিনেকারি 340 কোট নাম্বার, 8900 রেঞ্জ হচ্ছে। সম্পূর্ণ একটা ডুয়েল টোন শেড, অর্থাৎ গ্রিনের সাথে অরেঞ্জ কালার বোনা হয়েছে, লম্বা সুতো আছে গ্রিন, অলিভ গ্রিন আছে লম্বা সুতোর, তার সাথে রাস্ট কালার বোনা হয়েছে। এত সুন্দর একটা ডুয়েল টোন সেট, সেরম একটা সুন্দর একটা আঁচল, নেভি কাজ দেওয়া হয়েছে এবং ভেতরে যে মিনিকারি দেওয়া হয়েছে বেজ সুতোর কম্বিনেশন দিয়ে কাজটা দেওয়া হয়েছে। এরম একটা আঁচল পেট পেলেন, এরম শোল্ডার পোর্শন পেলেন, আঁচল শোল্ডার পোর্শন ভেতর পোর্শনে যে গায়ে বুটি থাকছে ঠিক এই কিছুটা অন্তর অন্তর, তার সাথে অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন থাকবে। বালুচুরি মিনিকারি 331 নাম্বার কোট, 341 শাড়ি কোট নাম্বার, 8900 রেঞ্জ থাকছে। সুন্দর শ্যাওলা গ্রিন, একদম পারফেক্ট শ্যাওলা গ্রিন কালার বেসটা, তার সাথে গোল্ডেন রেশমি সুতোর কাজ এবং ভিতরে যে মিনিকারি ব্যবহার করেছে তাদের রেড সুতোর কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ একদম পারফেক্ট কম্বিনেশন। যেরকম বডি বেসের কালার দেখছেন সেরকম ফুলপাড়ে যে কাজটা দেওয়া হয়েছে গোল্ডেন সুতোর কাজ দেওয়া হয়েছে, ভিতরে অরেঞ্জ সরি রেড সুতোর মিনিকারি কাজ দেওয়া হয়েছে। আঁচল দেখছেন এর একটা সুন্দর শোল্ডার পোর্শন দেখছেন, ভেতরের কাজটা দেখছেন ঠিক এইভাবে গায়ের বুটলে রাখা হয়েছে এবং তার সাথে অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন থাকছে। বালুচুরি মিনেকারি BM 342 342 নাম্বার কোট নাম্বার, পেঁয়াজের খোসা কালার, ব্রাউনের সাথে পিঙ্ক কালার বোনা হয়েছে, যার ফলে এই কালার পার্টটা এসে গেছে। এর একটা সুন্দর আঁচল, আঁচলের পরবর্তী এরম একটা শোল্ডার পার্ট, অর্থাৎ সামনের পোর্শনটার ভেতরকার বেস থাকবে ঠিক এভাবে, অর্থাৎ কিছুটা অন্তর অন্তর গায়ে বুটি থাকবে, তার সাথে সুন্দরভাবে একটা ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে আলাদা করে মার্ক করে দেওয়া, এরম একটা ব্লাউজ পিস পার্ট। BM 343 নাম্বার কোড, বালুচুরি মিনেকারি 343 কোড নাম্বার, সুন্দর একটা কালার স্টিল গ্রে, অসাধারণ একটা কালার কম্বিনেশন হয়েছে, কালার বেসটা ভারী মিষ্টি কালার হয়েছে, লাইট শেড কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন, তার সাথে ব্ল্যাক কাজ এবং গোল্ডেন রেশমি সুতোর মিনেকারি কাজ দেওয়া হয়েছে। এরম একটা আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরে ঠিক শোল্ডার পোর্শন, অর্থাৎ এই যে পোর্শনটা দেখছেন এটা হচ্ছে একদম শোল্ডার পোর্শন, অর্থাৎ একদম সামনের জায়গাটার কাজটা থাকছে এটা। সুন্দর একটা আঁচল পাট, একটা বডি বেস, ভেতর পোর্শনটার কাজ থাকছে ঠিক এইভাবে, তার সাথে রানিং ব্লাউজ পিস থাকছে, অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন, এই ব্লাউজ পিস পোর্শনটা আলাদা করে মার্ক করে দেওয়া হয়েছে, দেখুন এইভাবে মার্ক করে দেওয়া হয়েছে, একটা চিলে পাত্র রাখা হয়েছে। BM 344 নাম্বার কোড, বালুচুরি মিনিকারি 344 কোট নাম্বার, ব্ল্যাকের সাথে তুতা বোনা হয়েছে, অর্থাৎ ব্ল্যাকিস তুতে, এই কালারটা একটু অন্যরকম কালার আছে, ডাইরেক্ট তুতে কালার বললে তার কালার অন্যরকম হয়, ব্ল্যাকের সাথে বোনা হলে সব কালার বেসগুলোর মধ্যে একটু অন্যরকম ব্যাপার থাকে। সুন্দর একটা আঁচল দেখছি, এরম একটা আঁচল, আঁচলের পরবর্তী যে শোল্ডার পোর্শন সে শোল্ডার পার্ট, ভেতর পোর্শনের গায়ে বুটি, শাড়ির বেস কাটটা খুব সুন্দর একটা বেস কালার, ব্ল্যাকিস তুতে কালার, ওভারঅল গায়ে বুটি থাকছে কিছুটা অন্তর অন্তর, তার সাথে অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন। বালুচুরি মিনেকারি BM 345 নাম্বার কোট, আরেকটা সুন্দর পার্পেল শেড, অর্থাৎ ব্ল্যাকের সাথে ডার্ক ব্লু বোনা হয়েছে, বেগনি ব্লু টাইপের কাটটা বোনা হয়েছে, সুন্দর ব্ল্যাক কম্বিনেশন রয়েছে এবং ভিতরে মিনেকারি দেওয়া হয়েছে বেজ বা গোল্ডেন সুতোর কাজ দেওয়া হয়েছে মিনেকারি ক্ষেত্রে। এরম একটা আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী এরম একটা শোল্ডার বেস, ভেতর পোর্শনের কাজ থাকবে কিছুটা অন্তর অন্তর করে একটা করে গায়ে বুটি, ওভারঅল গায়ে বুটির কাজ থাকছে, তার সাথে অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। BM 346 নাম্বার কোট, বালুচুরি মিনিকারি 346 কোট নাম্বার, পারফেক্ট সিগিন কালার, সিগিন কালার হচ্ছে বডি বেস, তার সাথে নেভি সুতোর কাজ,
যে কাজটা করা হয়েছে তার সাথে গোল্ডেন রেশমি সুতোর মিনিকারি কাজ দেওয়া হয়েছে, একটা অসাধারণ কম্বিনেশন, একদম পারফেক্ট কালার কম্বিনেশন। সিগনেস সঙ্গে নেভি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন। যেরকম একটা আঁচল দেখছেন, এরকম একটা শোল্ডার পোর্শন দেখছেন, শোল্ডার পোর্শনের পরবর্তী ভেতরকার অপশন থাকছে ঠিক কিছুটা অন্তর অন্তর এইভাবে গায়ে বুটি এবং তার সাথে ব্লাউজ পিস পোর্শন। নেভি ব্লু তার সঙ্গে তুতে দিয়ে কাজ, এই তুতে কাজটাকে একদম পারফেক্ট সাইনাঞ্জি বলে কালার বলা হয়, ঠিক এই ধরনের একটা কালার কালার। অর্থাৎ নেভি হচ্ছে পারফেক্ট বডি বেস, তার সাথে এই ধরনের ফিরোজি বা সাইনাঞ্জি বা তুতে কালার দিয়ে কাজটা করা হয়েছে। পিঙ্কটা দিয়ে মিনেকারি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মিনেকারি পিঙ্ক, অর্থাৎ শাড়ির কম্বিনেশনটা একটু অন্য ধরনের করা হয়েছে, পারফেক্ট নেভি বেস। এটা কিন্তু একদম কোনো রকমভাবে ব্ল্যাক নয়, অনেক সময় মোবাইল ক্ষেত্রে এই নেভিটাকে ব্ল্যাক বলে মনে হতে পারে, কিন্তু একদম পিওর যে উজ্জ্বল যে নেভি কালার হয় সেই নেভি কালার। এবং আঁচল পোর্শন দেখুন, খুব সুন্দর একটা আঁচল পার্ট, একদম ট্র্যাডিশনাল যে আঁচল হয় সে ধরনের আঁচল। তার সাথে গায়ের বুটিগুলো দেখুন খুব সুন্দর মিনিকাইটার সঙ্গে কম্বিনেশন হয়েছে, যেরকম একটা গায়ের বেস রয়েছে তার সঙ্গে তার কম্বিনেশন, সুন্দর একটা ওভারঅল বেস পেলেন। শোল্ডার পোর্শন, আঁচল পোর্শন, ভেতর পোর্শনের গায়ে বুটি থাকছে, অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন। বালুচুরি মিনিকারি 348, এই সাইডের ক্ষেত্রে প্রাইস রেঞ্জে অল্প ডিফারেন্স হচ্ছে। কী জন্য অল্প ডিফারেন্স হচ্ছে সেই বেসিক ডিফারেন্সটাকে আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। শাড়িটা একটু দেখিয়ে নিই, 348 কোট নাম্বার হচ্ছে, 338 নাম্বার কোডের শাড়ি থাকছে। এবং এখানে বালুচুরি মিনের ক্ষেত্রে আমি একটা কোড নাম্বার যে করেছি, সেই কোড নাম্বারের ক্ষেত্রে একটা পাশে একটা স্টার চিহ্ন বসিয়ে দিয়েছি, অর্থাৎ বালুচুরি মিনেকারি BM স্টার 338 নাম্বার কোড, যার প্রাইস থাকবে 9200। কেন 9200? তার বেসিক ডিফারেন্সটা আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি। আমি আগের যে বালুচুরি মিনিকারি দেখালাম সেগুলো, সেই মিনিকারির ক্ষেত্রে আপনারা মিনিকারি দেখেছেন, কিন্তু এই শাড়ির ক্ষেত্রে জাস্ট একটু লক্ষ্য করুন, আগের বালুচুরি মিনিটার সঙ্গে এই মিনিটার একটা কম্পেয়ার করুন, অল্প সময় ধরে কম্পেয়ার করুন। এখানে দেখুন কম্বিনেশন চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ আঁচল পড়ছেন, গায়ের বুটি সব জায়গাতে একটু কালার কম্বিনেশন চেঞ্জ করে করে নেওয়া হয়েছে, অর্থাৎ সম্পূর্ণটা পরিশ্রমের ব্যাপার, মানে রেশমটাকে চেঞ্জ করে করে বোনা হয়েছে সময় সাপেক্ষে। এই কারণে এই শাড়িটার ক্ষেত্রে 300 রুপিস প্রাইস বেশি রয়েছে, অর্থাৎ ন্যাচারাল যে আমরা বালুচুরি মিনিগুলো আপনাদের দেখালাম যার প্রাইস ছিল 8900, 300 টাকা বেশি থাকছে 9200। বালুচুরি মিনি একদম এক্সেপশনাল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো হয়তো আমি খুব বেশি আপনাদের দিতে পারবো না, জাস্ট দুটো আমি প্রোডাকশন করেছি, জাস্ট আপনাদের সামনে শো করতে পারছি। সুন্দর একটা তসর কালার বেস, অর্থাৎ মাস্টারের সাথে তসর কালার বোনার ফলে এই কালার পার্টটা আসে। অনেকে কালার পার্টটাকে আপনারা পোড়া ঘিয়ের কালার বলে থাকেন বা গঙ্গা মাটির কালার বলে থাকেন, তার সঙ্গে যে কম্বিনেশনটা রয়েছে নেভি এবং কপার, এই দুটো কম্বিনেশন দিয়ে কাজটা করা হয়েছে। আঁচল পোর্শন দেখছেন খুব সুন্দর একটা আঁচল পার্ট, সরি নেভি আর মাস্টার্ড, কপার নয় সরি মাস্টার্ড কালার। আঁচল বেস, এরম একটা শোল্ডার বেস, অর্থাৎ সামনের পোর্শনটার কাজ, ভেতর পোর্শনের কাজের অপশন একই থাকবে, কিন্তু চিরাচরিত আমরা যে বালুচুরি মিনিকারি দেখা থাকি দেখে থাকি তার চেয়ে একটু আলাদা রকম হয়েছে, এবং কম্বিনেশনে নিঃসন্দেহে একটু অন্যরকম হয়েছে, যার জন্য শাড়িটার প্রাইসে অল্প ডিফারেন্স হয়েছে। শুধুমাত্র কাজের কারণে এই শাড়িটার প্রাইস হয়েছে অল্প ডিফারেন্স রয়েছে। সুন্দর ব্ল্যাক পিস পার্ট থাকছে, এরম একটা ব্ল্যাক পিস পার্ট, এরম একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট রয়েছে। আরেকটা দেখাবো, ঠিক এই সিস্টেমটা ফলো করে আরেকটা করা হয়েছে, 349 349 নাম্বার কোড, অর্থাৎ আজকে লাইভ থেকে দুটো প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি, 348 এবং 349 বালুচুরি মিনেকারি স্টার দেওয়া হয়েছে কোড নাম্বারের ক্ষেত্রে, যার প্রাইস রয়েছে 9200। ঠিক ওই আগের মতনই দুটো কম্বিনেশনের মধ্যে হেরফের করা হয়েছে, আঁচল পোর্শনে দেখছেন সেরকম গায়ের বুটির মধ্যে দেখছেন, কম্বিনেশন রয়েছে পিকো গ্রিন, অর্থাৎ রয়্যাল ব্লু রয়েছে লম্বা সুতো, তার সাথে সবুজ বোনা হয়েছে, এবং কম্বিনেশন যে দুটো রয়েছে সুন্দর একটা বেজ কম্বিনেশন এবং তার সঙ্গে রেড কম্বিনেশন। এই দুটো কম্বিনেশন অল্প বিস্তর বোনার ক্ষেত্রে যে হেরফের করা হয়েছে সেই হেরফের করার জন্য কাজের প্যাটার্নটা একটু অন্যরকম লাগছে, অর্থাৎ আঁচল পোর্শন লক্ষ্য করে দেখতে পারবেন, শোল্ডার পোর্শনটা লক্ষ্য করে দেখতে পাবেন, ঠিক এইভাবে বোনা হয়েছে, অর্থাৎ বেসিক সিস্টেমটা এক রাখা হয়েছে, শুধুমাত্র কাজের ক্ষেত্রে অল্প একটু ডিফারেন্স আনা হয়েছে, যার জন্য প্রাইসেসে অল্প ডিফারেন্স রয়েছে। এরকম একটা ব্ল্যাক পিস পোর্শন। পরবর্তী আমি কতগুলো স্বর্ণচুরির শাড়ি আপনাদের সামনে শো করব, যার কোড নাম্বার থাকছে S। বালুচুরির ক্ষেত্রে যেমন BM দেখালাম সেরকম স্বর্ণচুরির ক্ষেত্রে থাকছে S 359 359 নাম্বার কোড, প্রাইস থাকবে সেম, অর্থাৎ বালুচুরি মিনিকারি এবং স্বর্ণচুরি এই দুটোর আমাদের যে প্রোডাকশন কস্টিং যে পড়ে সেই প্রোডাকশন কস্টিং বর্তমানে একই প্রাইস পড়ছে, 8900 রেঞ্জ থাকছে। বালুচুরির ক্ষেত্রে পুরোটাই ছিল রেশমি সুতোর কাজ, স্বর্ণচুরির ক্ষেত্রে ডিফারেন্স হয়েছে রেশমের পরিবর্তে জরি সুতো দিয়ে কাজটা হয়। শাড়ির বেস কাট আছে তুতে কালার, তার সাথে গোল্ডেন জরি কালারটা থাকছে ফিক্সড, অর্থাৎ জরি কম্বিনেশন যে রয়েছে ফিক্সড হবে যেহেতু স্বর্ণচুরি প্রোডাক্ট, তার সাথে রেড মিনিকারি কাজ দেওয়া হয়েছে। সুন্দর একটা স্কাই কালার বা তুতে কালারের বডি বেস, তার সাথে গোল্ডেন জরি সুতোর কাজের অপশন রয়েছে, এবং সুন্দর একটা রেডিস মিনেকারি দেওয়া হয়েছে। আঁচল বেস পেয়েছেন, এবার শোল্ডার বেস পাচ্ছেন, অর্থাৎ সামনের পোর্শনের কাজটা পাচ্ছেন, এবারে সামনের পোর্শনের কাজ, ভেতর পোর্শনের কাজটা চিরাচরিত যেভাবে রাখা হয় ঠিক সেই প্যাটার্নকে অবলম্বন করে রাখা হয়েছে। ঠিক এভাবে শাড়ির মধ্যে সুন্দর একটা টোন পাচ্ছি, অর্থাৎ ব্লুর সাথে তুতা বোনা হয়েছে, কালার কমিশনের মধ্যে সুন্দর একটা
ব্লু টোন রয়েছে, অর্থাৎ রয়্যাল ব্লু আছে লম্বা সুতো, তার সাথে তুতে কালার বোনা হয়েছে। ব্ল্যাক পিস ঠিক ওইভাবেই থাকবে, অর্থাৎ আগের যে শাড়িগুলো দেখলেন যেভাবে ব্ল্যাক পিস রাখা হয় ঠিক সেভাবে ব্ল্যাক পিস আলাদা করে মার্ক করে দেওয়া আছে। BM 360 নাম্বার কোড, সরি বিএম নয়, S 360, স্বর্ণচুরি 360 কোড নাম্বার, 8900 প্রাইস রয়েছে। একটা লাইট কালার শেড, ব্ল্যাকের সাথে লাইট তসর কালার বোনা হয়েছে, কালারটা এসছে কিছুটা তসর স্টিল কালারের মতন, গোল্ডেন জরি সুতোর কাজ থাকছে ফিক্সড, এবং তার সাথে যে মিনিকার দেওয়া হয়েছে ব্রাউন সুতোর কাজ দেওয়া হয়েছে। আঁচল পোর্শন দেখছেন, আঁচলের পরবর্তী, এবার শোল্ডার পোর্শন পাচ্ছেন, অর্থাৎ প্যাটার্নটা একরকম থাকছে, আঁচল বেস শোল্ডার বেস্ট ভেতর পোর্শনের কাজ থাকবে, কিছুটা অন্তর অন্তর গায়ে বুটি দেওয়া হয়েছে পুরো শাড়ি জুড়ে, এবং অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন থাকবে। বালুচুরি মিনেকারি S 361 স্বর্ণচুরি, বালুচুরি বলাটা বালুচুরি দেখালাম অনেকগুলো, যার জন্য বালুচুরি মনে হচ্ছে, স্বর্ণচুরি S 361 নাম্বার কোড, 8900 প্রাইস রয়েছে। সুন্দর একটা অলিভ গ্রিন শেড, অর্থাৎ ব্ল্যাকের সাথে অলিভ গ্রিন বোনা হয়েছে, যে কালার বেস্ট এসছে দেখুন খুব সুন্দর, তার সাথে মিনেকারি দেওয়া হয়েছে রানি কালার দিয়েছে, মিনেকারিটা গোল্ডেন জরি সুতোর কাজ দেওয়া হয়েছে। সুন্দর একটা চিরাচরিত আঁচল পোর্শন, এবার সুন্দর একটা অসাধারণ শোল্ডার পোর্শন, ভেতর পোর্শনের পার্ট থাকছে একটা করে গায়ে বুটি পুরো শাড়ি জুড়ে, এইভাবে পুরো শাড়ি জুড়ে ব্ল্যাক পিস রাখা হয়েছে, সরি গায়ে বুটি রাখা হয়েছে, এবং তার সাথে ব্ল্যাক পিস পোর্শন থাকবে। প্রত্যেকটি শাড়িতে যেভাবে ব্ল্যাক পিস রাখা হয় ঠিক এর ক্ষেত্রেও ঠিক এভাবে আলাদা করে মার্ক করে দেওয়া হয়েছে। S 362 নাম্বার কোড, 3762 কোড নাম্বার, পিওর ব্ল্যাক, এবং কম্বিনেশন হচ্ছে একদম পারফেক্ট কম্বিনেশন, গোল্ডেন জরির ক্ষেত্রে ব্ল্যাক কম্বিনেশনের সব থেকে ভালো লাগে, অর্থাৎ পুরো শাড়ির বেস্টটা পাচ্ছেন পিওর জেড ব্ল্যাক, এবং তার সাথে গোল্ডেন জরি সুতোর কাজ, এবং মিনেকারি দেওয়া হয়েছে সুন্দর একটা রেডিশ মিনেকারি দেওয়া হয়েছে, একদম চিরাচরিত আঁচল পোর্শন দেখছেন, আঁচলের পরবর্তী বা একদম শোল্ডার পোর্শনটা এইভাবে ঘন বুটিতে সাজানো হয়েছে, অর্থাৎ একদম সামনের যে পোর্শনটা পাচ্ছেন ঠিক এই পোর্শনটা, শোল্ডার পোর্শনটাকে বলি আমরা, ভেতর পোর্শনের সিস্টেম থাকছে ঠিক একই রকমভাবে, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে বুটি থাকছে, এবং অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন। S 363 কোড নাম্বার, স্বর্ণচুরি 363 নাম্বার কোড, একদম পারফেক্ট রয়্যাল ব্লু, অর্থাৎ রবিনসন ব্লু যে কালারটা হয় ঠিক সেই কালার বেস, খুব উজ্জ্বল কালার, ব্রাইটফুল কালার কম্বিনেশন, চিরাচরিত সুন্দর একটা আঁচল পোর্শন, গোল্ডেন জৈসুদুতে কাজের অপশন রয়েছে, এবং মিনেকারি দেওয়া হয়েছে রেডিশ মিনেকারি দেওয়া হয়েছে, সুন্দর একটা আঁচল পাট থাকছে আঁচলের পরবর্তী, এবার সুন্দর ব্রাইটফুল শোল্ডার পোর্শন পাচ্ছেন, অর্থাৎ গায়ে বুটি দিয়ে পুরো শাড়ি জুড়ে, ভেতর পোর্শনে গায়ে বুটি থাকছে পুরো শাড়ি জুড়ে, এভাবে তার সাথে ব্ল্যাক পিস থাকছে, প্রত্যেকটি শাড়িতে ব্ল্যাক পিস আলাদা করে মার্ক করে দেওয়া আছে। S 364 নাম্বার কোড, স্বর্ণচুরি 364 কোড নাম্বার, 8900 রেঞ্জ থাকছে, সুন্দর একটা ডুয়েল টোন শেডের শাড়ি শো করছি, রানি কালার যা লম্বা সুতো আছে তার সাথে বেকনি ব্লু বোনা হয়েছে, এবং কম্বিনেশনটা হয়েছে একটু সম্পূর্ণ আনকমন, গোল্ডেন জরি সুতোর কাজের অপশন রয়েছে, এবং ফিরোজি বা তুতে কালার মিনে দেওয়া হয়েছে, এরম একটা আঁচল পাট, এরম একটা সুন্দর শোল্ডার পোর্শন, আমাদের শোল্ডার পোর্শন দাঁড়াবে ঠিক এইভাবে, আপনারা যে ফিগারগুলো দেখেন ঠিক এইভাবে এইভাবে থাকছে শোল্ডার পোর্শনটা, অর্থাৎ আঁচলের যেরম একটা মেজারমেন্ট রয়েছে ঠিক এরম একটা আঁচল পোর্শনের মেজারমেন্ট, সেই মেজারমেন্ট করে নিয়ে আমরা একটা শোল্ডার পোর্শন সাজিয়ে নিই, অর্থাৎ একদম এই সামনের পোর্শনটাকে, ভেতর পোর্শনে গায়ে বুটি পাচ্ছেন পুরো শাড়ি জুড়ে, একটা করে গায়ে বুটির অপশন রয়েছে পুরো শাড়ি জুড়ে, যা চিরাচরিত হয়ে থাকে আমাদের এই শাড়ির ক্ষেত্রে, তার সাথে একটা ব্লাউজ পিস পোর্শন। 365 নাম্বার কোড, স্বর্ণচুরি 8900 রেঞ্জ থাকছে, সুন্দর একটা পিঙ্ক শেড, কিন্তু পিঙ্ক শেডের মধ্যে একটু অন্যরকম, স্ট্রবেরি পিঙ্ক কালার বলতে যে কালারটা বুঝে থাকি আমরা ঠিক সে ধরনের, অর্থাৎ লাইট গাজর কালার আপনারা বলতে পারেন, তার সাথে গোল্ডেন জরি সুতোর কাজ রয়েছে, এবং নেভি মিনেকারি কাজ দেওয়া আছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর একটা আনকমন শেড হয়েছে, সুন্দর একটা আঁচল রয়েছে, একটা সুন্দর শোল্ডার পার্ট রয়েছে, শোল্ডার পার্টের পরবর্তী পুরো শাড়ির বেশ জুড়ে, এরকম ওভারঅল গায়ে বুটি পাচ্ছেন, কিছুটা অন্তর অন্তর অ্যাটাচ ব্লাক পিস পোর্শন থাকবে। S 366 নাম্বার কোড, রয়্যাল ব্লুর সাথে সুন্দর একটা স্টিল কালার বোনা হয়েছে, শাড়ির বেশ কালারটা হচ্ছে একদম সুন্দর একটা আনকমন শেড, অর্থাৎ কৃষ্ণব্লু যে কালারটা হয় সে কৃষ্ণব্লু লাইট, সুন্দর একটা আঁচল, গোল্ডেন জরি সুতোর কাজ থাকছে, মিনিকারি দেওয়া হচ্ছে অরেঞ্জ সুতোর কাজ দেওয়া হচ্ছে, ব্রাউন সুতোর কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো মিনিকারি কাজ দেওয়া হচ্ছে, পালের ক্ষেত্রে দেওয়া হচ্ছে অরেঞ্জ, বডি ক্ষেত্রে দেওয়া হচ্ছে ব্রাউন, সুন্দর একটা আঁচল পোর্শন পাচ্ছেন, এরকম একটা শোল্ডার বেস পাচ্ছেন, অর্থাৎ সামনের পোর্শনটার কাজ, ভেতর পোর্শনের গায়ে বুটিটা দেখাবো ঠিক এইভাবে, কিছুটা অন্তর অন্তর গায়ে বুটি থাকছে প্রত্যেকটি শাড়িতে, অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন। 367 নাম্বার কোড, 367 কোড নাম্বার, এস অর্থাৎ স্বর্ণচুরি 367 নাম্বার কোড, 8900 রেঞ্জ রয়েছে, ব্ল্যাক ইজ গ্রিন, শাড়ির যে কম্বিনেশনটা রয়েছে ব্ল্যাক ইজ গ্রিন, অর্থাৎ আমরা যে ন্যাচারাল গ্রিন দেখি সেই গ্রিনের থেকে একটু আলাদা, যখন ব্ল্যাকের সাথে বোনা হয় তার কম্বিনেশনটা অন্যরকম আছে,
এবং কম্বিনেশন কি রয়েছে, স্বর্ণচুরির ক্ষেত্রে আমরা ন্যাচারালি বেশিরভাগ দিকে থাকি যে গোল্ডেন জরি সুতোর কাজের অপশন থাকে, কিন্তু এর ক্ষেত্রে দেওয়া হয়েছে কপার জরি সুতোর কাজ এবং ভিতরে যে মিনেকারি দেওয়া হচ্ছে বেজ সুতোর কাজ দেওয়া হয়েছে। অর্থাৎ কপার জরি সুতোর কাজ তার সাথে বেজ মিনেকারি এবং শাড়ির ব্রেস্ট কাটটা অসাধারণ ব্ল্যাকিশ গ্রিন, অর্থাৎ ব্ল্যাকের সাথে সবুজ বোনার ফলে এ ধরনের সুন্দর কালার পাঠ এসেছে। আঁচল পোর্শন দেখছেন, এরকম সুন্দর একটা শোল্ডার পোর্শন পাচ্ছেন, ভেতর পোর্শনে গায়ে বুটি থাকে কিছুটা অন্তর অন্তর, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে বুটি পান কিছুর কিছুটা অন্তর অন্তর, প্রত্যেকটি শাড়িতে অ্যাটাচ ব্যাচ পিস পোর্শন। ব্যাচ পিস পোর্শনটাকে আমি একটা দুটো ক্ষেত্রে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, সুন্দর এভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, অর্থাৎ একটা ছিলে পাতের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যেটা ব্ল্যাক পিস পোর্শন, যাতে আপনারা সহজে বেছে নিতে পারেন আপনার ব্ল্যাক পিস পোর্শনটাকে। বিএম সরি S368 নাম্বার কোড, 368 কোড নাম্বার, সুন্দর একটা ডার্ক পার্পেল শেডের বেস, তার সাথে গোল্ডেন জরি সুতোর কাজ, মিনিকাট ব্যবহার করেছে অরেঞ্জ সুতোর কাজ। আঁচল পোর্শন দেখুন কত সুন্দর একটা আঁচল পোর্শন, অর্থাৎ চিরাচরিত আমাদের ট্র্যাডিশনাল আঁচল, অর্থাৎ পৌরাণিক যুগের রামায়ণ মহাভারতের কোনো কোনো চিত্রকে আমরা তুলে ধরি এই আঁচল পোর্শনের মাধ্যমে। এই হচ্ছে আমাদের শাড়ির মূল প্যাটার্ন, এবং আঁচল পোর্শনের পরবর্তী শাড়িটার যে শোল্ডার পোর্শন বলে আমরা চিহ্নিতকরণ করে থাকি, অর্থাৎ এই পোর্শনটা সুন্দর ফিগার বৈশিষ্ট্য কাজ দেওয়া থাকে এবং সুন্দর পাড়ের অপশন। শাড়িগুলো আঁচল পোর্শন যেরকম শোল্ডার পোর্শন দেখবেন, সেরকম এই পোর্শনটা দেখুন পাড়টাকে আপনারা খুব বেশি ভালোভাবে বুঝতে পারবেন, অর্থাৎ এই ধরনের পাড়ের অপশন থাকছে পুরো শাড়িতে, আঁচল শোল্ডার প্যাট, ভেতর পোর্শনের বুটি থাকছে পুরো শাড়ি জুড়েতেই, কিছুর অন্তর অন্তর গায়ে বুটি থাকে এবং তার সাথে ব্ল্যাক পিস পোর্শন থাকবে। S369 কোট নাম্বার স্বর্ণচুরি, যার কোট নাম্বার রাখা হয়েছে 8900 প্রাইস রয়েছে, অলিভ গ্রিনের সাথে তসর কালার বোনা হয়েছে, শাড়ির বেস কালার রয়েছে পেস্তা কালার, অর্থাৎ সুন্দর একটা কালার বেস। এরম একটা চিরাচরিত আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী এরম একটা বেস, এবং আমাদের সামনের দিন লাইভ এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না, কারণ সামনে এই পুজোর মরশুম, মানে একদম পুজো এসে গেছে, এই পুজো কটা দিন আপনারা সকলে উপভোগ করুন তার সাথে আমরাও, এবং সেই জন্য আমরা পুজোর পরবর্তী লক্ষ্মী পুজোর পরবর্তী আপনাদেরকে লাইভের ডেট আমরা জানিয়ে দেবো। ঠিক দুর্গাপূজা কমপ্লিট হবে, বিজয়দশমীর পর আমি একটা আপনাদেরকে জানিয়ে দেবো যে নেক্সট লাইভ কবে হচ্ছে। যাই হোক, স্বর্ণচুরি S369 নাম্বার কোড, সুন্দর একটা পেস্তা কালার বডি বেস, গোল্ডেন জরি সুতোর কাজ, নেভি মিনেকারি কাজ দেওয়া হচ্ছে, আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন, ভেতর পোর্শনে গায়ে বুটি থাকছে, এইভাবে ওভারঅল গায়ে বুটি পাচ্ছেন, অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন। S370 নাম্বার কোড, 370 কোট নাম্বার, 8900 রেঞ্জ, একদম পারফেক্ট ময়ূর কোনটি কালার। ময়ূর কোনটি কালার বলতে আমরা যে বুঝি, হয় ব্লুর সাথে রানী বোনা, কিংবা রানীর সাথে ব্লু বোনা, কিংবা সবুজের সাথে ব্লুর সাথে সবুজ বোনা, অর্থাৎ ডুয়েল টোন, অর্থাৎ দুটো অপোজিট কালার, ফলে একটা যে কালার সুন্দর কালার ভেসে আছে সেই শেডগুলোকে আমরা ময়ূর কোনটি বলে অভ্যস্ত হতে থাকি। সাইডে বেস কাটার ওখানে রাখা হয়েছে রানীর সাথে সবুজ বোনা হয়েছে, অর্থাৎ লম্বা সুতো আছে রানী কালার এবং তার সাথে সবুজ বোনা হয়েছে, এবং স্বর্ণচুরি যেহেতু তার সাথে গোল্ডেন জরি থাকছে ফিক্সড, এবং মিনেকারি দেওয়া হয়েছে নেভি সুতোর কাজ, সুন্দর আঁচল রয়েছে, আঁচলের পরবর্তী শোল্ডার পার্ট রয়েছে, শাড়ির মূল বেসটার মধ্যে সুন্দর একটা রানীর টোন আমরা খুঁজে পাচ্ছি। এইভাবে শাড়ি আড়াচা করলে আমরা বুঝতে পারি একটা সুন্দর রানীর টোন রয়েছে। ওভারঅল গায়ে বুটি থাকছে ঠিক এভাবে, অর্থাৎ কিছু অন্তর অন্তর গায়ে বুটি রাখা থাকে, এবং প্রত্যেক শাড়িতে অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন। আরেকটা ডুয়েল টোন সেটা শাড়ি শো করছি, যার কোট নাম্বার আছে 371 নাম্বার কোড, S371 কোট নাম্বার, পারফেক্ট রয়্যাল ব্লুর সাথে রানী বোনা, যে কালারটার কম্বিনেশন বলা হয় সেটাকে বলা হয় মেজেন্ডা কালার, অর্থাৎ লম্বা সুতো আছে রয়্যাল ব্লু, তার সাথে চড়াই বোনা হচ্ছে রানী কালার, রয়্যাল ব্লুর সাথে রানী কালার বোনার ফলে এই কালার পার্টটা এসে যায়। কম্বিনেশন কী করে হয়েছে, গোল্ডেন জরি সুতোর কাজ, গ্রিন মিনেকারি কাজ দেওয়া হয়েছে, সুন্দর একটা আঁচল পোর্শন, আঁচলের পরবর্তী শোল্ডার বেস, পুরো শাড়ির বেসটার মধ্যে আপনারা সুন্দর একটা ব্লু টোন পাবেন, অর্থাৎ পুরো শাড়িটা যেহেতু ব্লুর সাথে বোনা হয়েছে রানী, সেই জন্য একটা ব্লু টোন আমরা পাচ্ছি। ওভারঅল যে গায়ে বুটি সিস্টেম থাকছে ঠিক এভাবে, এবং অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন থাকছে, প্রত্যেক শাড়িতে ব্লাউজ পিস এভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে। S372 নাম্বার কোড, 372 কোট নাম্বার, নেভি ব্লু, কিন্তু নেভি ব্লু কালারটার মধ্যে সুন্দর একটা টোন থাকবে, সেই টোনটা হচ্ছে রয়্যাল ব্লু, রয়্যাল ব্লুর সাথে নেভি ব্লু বোনা হয়েছে, গোল্ডেন জরি সুতোর কাজ, মিনিকাই দেওয়া হচ্ছে অরেঞ্জ সুতোর কাজ, অর্থাৎ কম্বিনেশনটা হচ্ছে পারফেক্ট কম্বিনেশন, এবং ব্রাইট ফুল আঁচল পোর্শন, এরম একটা শোল্ডার প্যাট, ভেতর পোর্শনের গায়ের বুটির অপশন রয়েছে, ঠিক এই অন্তর, অর্থাৎ কিছুটা অন্তর অন্তর অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন থাকবে। S373 নাম্বার কোড, স্বর্ণচুরি 373 কোট নাম্বার, এখানে ব্রাউনের সাথে রানী কালার বোনা হয়েছে, এরম একটা আঁচল পোর্শন থাকছে, তার সাথে গোল্ডেন জরি সুতোর কাজ দেওয়া হয়েছে, নেভি মিনেকারি দেওয়া হয়েছে, এরম একটা আঁচল পাট দেখছেন, এরম একটা সুন্দর শোল্ডার পাট রয়েছে, ভেতর পোর্শনটাতে কিছুটা অন্তর অন্তর এইভাবে গায়ে বুটি রাখা হয়েছে, অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন থাকছে।
S374 নাম্বার কোট, 374 কোট নাম্বার, রানীর সাথে অরেঞ্জ কালার বোনা হয়েছে, অর্থাৎ লম্বা সুতো আছে রানী, তার সাথে অরেঞ্জ কালার বোনা হয়েছে। যেহেতু স্বর্ণচুরির শাড়ি আমি শো করছি, গোল্ডেন জরি থাকছে ফিক্সড, এবং তার সাথে মিনিকায় দেওয়া হচ্ছে নেভি সুতোর কাজ। আঁচল পরছেন, এর মানে সুন্দর শোল্ডার পার্ট, ভেতর পোর্শনের গায়ে বুটি থাকবে, ঠিক এই বুটিটাই পাচ্ছেন পুরো শাড়ি জুড়ে কিছু অন্তর অন্তর করে। রানিং ব্লাউজ পিস পোর্শন থাকবে। স্বর্ণচুরি 375 নাম্বার কোট, 375 কোট নাম্বার, ব্ল্যাক ইস গ্রিন, আরেকটা শাড়ি শো করছি, দুটো শাড়ি কম্বিনেশনের মধ্যে চেঞ্জ রয়েছে, এর আগেটা ব্ল্যাক ইস গ্রিন দেখিয়েছি। এখানে মিনিকারি দেওয়া হচ্ছে অরেঞ্জ সুতোর কাজ, সুন্দর একটা আঁচল পোর্শন থাকছে, এরম একটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী এরম একটা শোল্ডার পার্ট, অর্থাৎ একদম সামনের পোর্শনটা কাজ, ভেতর পোর্শনের গায়ের বুটি থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ কিছুর অন্তর অন্তর গায়ে বুটি থাকছে, এবং রানিং ব্লাউজ পিস রাখা হয়েছে, আলাদা করে মার্ক করে দিয়ে এইভাবে ব্লাউজ পিস রাখা হয়েছে। S376 নাম্বার কোট, পিকো গ্রিন, অর্থাৎ রয়্যাল ব্লু সাথে গ্রিন বোনা হয়েছে, এই কালারটা সামনের বছর অর্থাৎ 2021 এবং 2022 খুব কালারফুল হয়েছে, এবং মার্কেটের চাহিদাও ভালো রয়েছে এই কালারটার, এবং কালারটা সম্পূর্ণটা আনকমন শেড, এই কনসেপ্টে এসেছেও একদম সদ্য নতুন। আঁচল পোর্শন দেখছেন, তার সাথে এটা শোল্ডার পার্ট দেখাচ্ছি কি বোনা হয়েছে, রয়্যাল ব্লুর সাথে সবুজ বোনা হয়েছে, শাড়ি বেশ কাটে পিকো গ্রিন, ব্রাউন মিনেকারি কাজ দেওয়া হয়েছে, আঁচল পার্ট পাচ্ছেন, শোল্ডার পার্ট পাচ্ছেন, শাড়ির মূল বেসটার মধ্যে সুন্দর একটা টোন আমরা খুঁজে পাচ্ছি, অর্থাৎ ব্লু টোন পাচ্ছি, এবং কালার বেসটা বেশ ভালোই আনকমন শেড, আমরা যা ধরনের কালার দেখে থাকি তার থেকে একটু আলাদা কালার হচ্ছে। 377 নাম্বার কোট, 377 কোট নাম্বার, স্বর্ণচুরি 377, একদম পারফেক্ট রানী কালার, গোল্ডেন জরি সুতোর কাজ, নেভি মিনেকারি কাজ দেওয়া হয়েছে, আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পর শোল্ডার পোর্শন, শোল্ডার পোর্শনের পরে পুরো ভেতরকার যে অপশান রয়েছে ঠিক এইভাবে রানিং ব্লাউজ পিস পোর্শন থাকছে। S379 নাম্বার কোট, স্বর্ণচুরি 379 কোট নাম্বার, ব্ল্যাকের সাথে কপার জরির কাজ, আমরা ব্ল্যাকের সাথে আপনাদেরকে গোল্ডেন জরি দেখিয়েছি এই আজকের লাইভ থেকে, একটা শো করছি ব্ল্যাকের সাথে কপার জরির কাজ, খুব রেয়ার প্রোডাকশন, ম্যাক্সিমাম আমাদের প্রোডাকশন হয়ে থাকে গোল্ডেন জরি, মাঝে মধ্যে একটা করে কপার জরি প্রোডাকশন করে থাকি। শাড়ির বেস কাট হচ্ছে একদম কুচকুচে ব্ল্যাক, 379 নাম্বার কোড রয়েছে, মিনিকারি দেওয়া হচ্ছে বেশ সুতোর কাজ দেওয়া হচ্ছে মিনিকারির ক্ষেত্রে, সুন্দর একটা আঁচল পোর্শন দেখছেন, এরকম একটা সুন্দর শোল্ডার পোর্শন, ভেতর পোর্শনের গায়ের বুটি থাকবে, ঠিক যা দেখিয়েছি আপনাদেরকে ঠিক এইভাবে। স্টিল ছবি তো আমাদের দেওয়া থাকছে, লাইভের পরবর্তী স্টিল ছবিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অনেক বেশি করে আরও আমাদের শাড়ির কালার কম্বিনেশনগুলোকে চেনার সুযোগ থাকবে আপনাদের, এরম হচ্ছে পুরো শাড়িটার বেস। আজকের স্বর্ণচুরির লাস্ট প্রোডাক্ট, অর্থাৎ লাইভের শেষ শাড়ি শো করছি, 380 নাম্বার কোডের শাড়ি শো করছি, 380 কোট নাম্বার, একদম পারফেক্ট পিঙ্ক কালার, খুব সুন্দর একটা পিঙ্ক, গোল্ডেন জরি সুতোর কাজ, তার সাথে নেভি মিনিকারি কাজ দেওয়া হয়েছে, সুন্দর ট্র্যাডিশনাল প্রোডাক্ট, বিষ্ণুপুর কাতান বেসের উপর স্বর্ণচুরি, বিষ্ণুপুর কাতান বেসের বালুচুরি। আজকের মূলত লাইভ থেকে আপনাদের সামনে আমি কতকগুলো বালুচুরি মিনিকারি এবং কতকগুলো স্বর্ণচুরি শাড়ি শো করলাম, সামনের দিনের প্রোগ্রাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক পুজোর পরবর্তী সময়ে, লক্ষ্মী পুজোর পর আশা করছি আমরা এই লাইভ শোটা আবার করতে পারবো আপনাদের সামনে। এবং এই লাইভের ক্ষেত্রে একটা সিস্টেম আজকে আমি রেখেছি, শুধুমাত্র ঠিক পুজোর আগেটার জন্যই সিওরি সিস্টেম অফ থাকছে, এবং একদম সমাপ্তির লাইভের শেষ করার শেষ মুহূর্তে আপনাদের কাছে দুটো মোবাইল নাম্বার, তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেমন আপনি শো করব, দুটো মোবাইল নাম্বার দেওয়া হলো এবং তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এবং তার সাথে পেমেন্টের চার্ট শো করছি, যে পেমেন্টের চার্টের মাধ্যমে রাখা হয়েছে একটাই নাম্বার, অর্থাৎ 800 নাম্বারটা শুরু হয়েছে, যে নাম্বারটা ফোনপে গুগল পে ব্যবহার করা হয়ে থাকে, তার সাথে সাথে দুটো অ্যাকাউন্ট, অর্থাৎ বিষ্ণুপুর অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট সরাসরি রাখা হয়েছে, যে দুটো অ্যাকাউন্টের মধ্যে আইএফসি কোড সমেত, অর্থাৎ পিএনবি এবং এসবিআই দুটো শাখাতে আইএফসি কোড সমেত একটা চার্টের মাধ্যমে আপনাদের সামনে রাখলাম, যেটা অ্যাকাউন্টের সিস্টেমটা আপনাদেরকে বলে নিই। এই লাইভের ক্ষেত্রে যারা যদি সরাসরি পেমেন্ট করে শাড়িটা পারচেস করে থাকেন, সেক্ষেত্রে পুজোর ঠিক আমি আজকে আপনার তৃতীয় দিন, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত নিতে পারবো, এবং নিতে পারবো সব দিনে, কিন্তু পুজোর মধ্যে পৌঁছাতে পারবো এই গ্যারান্টি দিতে পারবো না, হ্যাঁ সেটা বুকিংয়ের সময় বলে দেওয়া হবে, যত শীঘ্র আপনারা করবেন, এখনও অনেক সময় আছে, প্রায় ছদিন সময় আছে পুজোর, আশা করছি আমরা বেশ কিছু আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার সুযোগ থাকবে, কিন্তু একদম পুজোর দিন হয়তো ষষ্ঠী দিন পঞ্চমী দিন সে সময় আপনারা যদি কন্ট্যাক্ট করেন, সে সময় হয়তো পুজোটাই পাওয়া পাবেন না, ঠিক পুজোর পরবর্তী, কারণ পুজো মানে বুঝতে পারছেন বাঙালির সেরা পুজো, এবং এই পুজো সকলেরই, আপনাদের আমাদের, এবং লাইভ একদম কমপ্লিট করা শেষ মুহূর্তে আপনাদেরকে প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাদের এই যে মহোৎসব সেই মহোৎসব খুব সুন্দরভাবে পালন করুন, সকলে সকলে মিলে সুন্দরভাবে আমাদের বাঙালির সারা উৎসব উদযাপিত হোক,
আমরা সকলে মিলে এই আনন্দ উপভোগ করে নিই। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার। আপনাদেরকে অগ্রিম শ্রী দুর্গা পূজার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতন লাইভ সমাপ্তি করছি। নমস্কার, ধন্যবাদ। কী বলছি দিদি?